বিশ্বজুড়ে কোটি কোটি টাকায় বিভিন্ন সাপের বিষ বিক্রি হতে দেখা যায়। তবে সাপের বিষের চেয়েও দামি বিষও রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি বিষ হল কাঁকড়া বিচ্ছের বিষ। বিষাক্ত এ প্রাণীর মাত্র ১ লিটার বিষের মূল্য কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি টাকা। ইউরোপের বেশ কয়েকটি দেশে ঔষধ তৈরি সহ নানা কাজে ব্যবহৃত হয় কাঁকড়া বিচ্ছের এ বিষ। মূলত কাঁকড়া বিচ্ছের বিষ সংগ্রহ করা খুবই দুষ্কর হওয়ায় এর দাম এত বেশি। একটি কাঁকড়া বিচ্ছে থেকে দিনে সর্বোচ্চ 2 মিলিগ্রামের মতো বিষ সংগ্রহ করা সম্ভব। মাত্র 1 গ্রাম বিষ সংগ্রহের জন্য প্রয়োজন 400টিরও বেশি কাঁকড়া বিচ্ছে। সারা বিশ্বে এর গুটি কয়েক খামার রয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ শানলিউরপায় রয়েছে বিষাক্ত প্রাণীর একটি খামার। এই খামারে চাষ করা হয় 20,000-এর বেশি কাঁকড়া বিচ্ছে। অ্যান্ড্রকটনাস তুর্কিয়েন্সিস প্রজাতির বিফুলে কাঁকড়া বিচ্ছে থেকে দিনে মাত্র 2 গ্রাম বিষ সংগ্রহ করতে পারেন খামার মালিক। খামার মালিক মেটিন অরেনলার বলেন, বর্তমানে খামারে 20,000-এর বেশি কাঁকড়া বিচ্ছে রয়েছে। খামারেই এর প্রজনন ব্যবস্থা রয়েছে। তারা এর বিষ বের করে তা ঠান্ডা করে সংরক্ষণ করেন, পরে সে বিষকে পাউডার বানিয়ে ইউরোপে বিক্রি করেন। বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয় কাঁকড়া বিচ্ছের বিষ। কামড় থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতাও অবলম্বন করেন। 1 ফোঁটা বিষের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। বিষ সংগ্রহের এ প্রক্রিয়াকে বলা হয় মিল্কিং বা দহন। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও সুইজারল্যান্ডের মতো দেশগুলো আমদানি করে থাকে কাঁকড়া বিচ্ছের এই বিষ। মূলত কসমেটিক্স, পেইনকিলার ও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরিতে বিষাক্ত এ বিষ ব্যবহার করা হয়।